আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে চতুর্থবারের মতো নিযুক্ত হয়েছেন মমিনুল ইসলাম। তিনি 2012 সাল থেকে এই পদে দায়িত্ব পালন করে আসছেন। মমিনুল ইসলাম 2006 সালের আইপিসিডিতে যোগ দেন। এরপর 2008 সালে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পান তিনি। এর আগে মমিনুল ইসলাম আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং, ভারতসহ বিভিন্ন দেশে কাজ করেন। 2020 সালের ফেব্রুয়ারি থেকে তিনি বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।